ক্লাব পাড়ায় ক্যাসিনো কেলেঙ্কারির প্রকাশ্যে আসার দু বছর আজ। বিভিন্ন ক্লাবে অবৈধভাবে ক্যাসিনো পরিচালনা করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে দেশের ক্রীড়াঙ্গনকে কলুষিত করেছিলেন সুবিধাবাদী কিছু ব্যক্তি। গুটি কয়েক ক্লাব সে ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ালেও বেশ কয়েকটি ক্লাব এখনও অস্তিত্বের সংকটে রয়েছে। 2019 সালের 18 সেপ্টেম্বর প্রথমবারের মতো ইয়াংম্যানস ফকিরের পুল ক্লাবে পুলিশের অভিযানে বেরিয়ে আসে অবৈধ ক্যাসিনো ব্যবসার খোঁজ। এরপর একে একে মতিঝিলের পুরনো আর ঐতিহ্যবাহী বেশ কয়েকটি ক্লাবে একই ধরনের অভিযান চালিয়ে পাওয়া যায় ক্যাসিনো পরিচালনার প্রমাণ। সে সময়ই বন্ধ করে দেয়া হয় ক্লাবগুলোর অফিস। খারাপ সময় পার করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে মহামেডান, মুক্তিযোদ্ধা সংসদের মতো দেশের নামকরা ক্লাবগুলো। নতুন পরিচালনা পর্ষদ গঠন করে আবার সুদিন ফিরিয়ে আনার চেষ্টা করছে ঐতিহ্যবাহী মহামেডান স্পোর্টিং ক্লাব। কদিন আগেই দেশের এক ঝাঁক তারকা ক্রিকেটার ফিরিয়ে মাঠের খেলায় দাপট দেখানোর ইঙ্গিত দিয়েছে দলটি। ক্যাসিনো কাণ্ড আর সেসব স্মৃতি ভুলে যেতে চান তারা। যারা আমরা নতুনভাবে নির্বাচিত হয়েছি, আমাদের একটা ভালো একটা উদ্দেশ্য আছে যে মোহামেডান ক্লাব থেকে আগের সেই জায়গায় নিয়ে যাওয়া। আর বাকিটা আপনি যেটা বলছেন যে ক্যাসিনো, ওই সম্বন্ধে, ওই ঘটনা সম্বন্ধে আমি নিজে কিছুই জানি না আর ওই সম্বন্ধে আমি জানতেও চাই না। আমরা ক্রিয়া জগৎ নিয়ে থাকতে চাই। তবে সব ক্লাবের অবস্থা একরকম নয়। দু বছর চলে গেলেও মূল ফটকে তালাই খোলেনি ভিক্টোরিয়া, ওয়ান্ডারার্স, দিলকুশা, ফকিরের পুলের মতো ক্লাবগুলোর অফিসে। আর আর্থিক দৈন্য কাটাতে নতুন কমিটি গঠন করে তাদের দ্বারা এখন স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে আবারও বিতর্কে পড়েছে আরামবাগ ক্রীড়া সংঘ। দৈন্যতায় ছিলাম আমরা, আমরা কোথা থেকে টিম করব, কোথা থেকে পয়সা আসবে, এই জন্য আমরা খুব সমস্যা ছিলাম বিধায়ী। এই যে আমাদের পরবর্তী যে এটা আসলো, আমাদের এখন যেটা হচ্ছে ফিক্সিং, ওইটার সাথে এটা একটু জড়িত কেন? আমরা আর্থিক দৈন্যতা না পড়লে কিন্তু ওদেরও আনতাম না আর ওরা এই কাজটা আমাদের সাথে করতে পারতো না। ক্লাবগুলোতে নজরদারির অভাবেই ক্যাসিনো কেলেঙ্কারি, তাই এর দায় প্রশাসনও এড়াতে পারে না। দেশের ক্রীড়াঙ্গনের স্বার্থেই ক্লাবগুলো কিভাবে চলবে তার একটা নীতিমালা থাকা উচিত বলে মনে করেন ক্রীড়া সংশ্লিষ্ট অনেকে। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস।